আসসালামু আলাইকুম, হ্যালো FNF, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা খুব 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 ভালো আছেন। আমি আপনাদের অনেক 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 ভালো আছি। আর আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করব আমাদের বাঙালি মেলা, প্রবাসী বাঙালি মেলা কেমন হয় এখানে, সেটাই। চলুন যাই, চলো মেলায় যাই রে, মেলা থেকে ঘুরে আসি, চলুন। যে রোদ, কেমন হবে জানি না, আদৌ মেলা পর্যন্ত পৌঁছতে পারবো কিনা তাও জানি না। চলুন তারপরে যাচ্ছি আমরা মেলার দিকে। বাসা থেকে বের হলাম, আমার রান্না বাচ্চাগুলো গাড়ির ভিতরে বসে গেছে, অবশ্যই হেঁটে যাবে না, এখন 80 ডিগ্রি ফারেনহাইট চলছে। গাইস, আমরা এখন কোথায় যেতেছি? উনি আমাদের ড্রাইভার। কোন কিছু না লজ্জা পায় না, না কেবল আসলাম পডকাস্টটা ছেড়ে আর কি। যা যা মন চাই তুমি বলতে পারো, সমস্যা নাই, কারণ বেরোনোর আগে বাথরুম লাগবে আমার। মা আমার মামির রোল কেক খাচ্ছে, মজা আছে মা? আমাদের সামনের গাড়িটা হচ্ছে ঘোড়ার গাড়ি, ওর ভিতরে ঘোড়া আছে, চলে গেল। মা ছেলে যাচ্ছেন মেলার দিকে, আমরাও মা ছেলে যাচ্ছি। মেলায় যাই রে। I took a haircut. Wow, new haircut, right? Yeah. There? You can show. Well, nice. I always wanted that haircut. Okay. You like it, honey? Yes. আহ
কাপড় চোপড় অনেক বেশি, জুয়েলারি অনেক বেশি, অনেক অনেক কিছু।
আমার প্রিয় শিল্পী এজন্য চলে